একজন ব্যক্তি তার পরিবার সম্পর্কে দায়িত্বশীল তোমরা প্রত্যেকেই দায়িত্বশীল তোমাদের প্রত্যেককেই তোমাদের দায়িত্ব সম্পর্কে জিজ্ঞেস করা হবে এই কর্মীদের দায়িত্বটাকে আমরা এখানে দুইটা ভাগে বিভক্ত করে নিচ্ছি একটা হচ্ছে ব্যক্তিগত দায়িত্ব এবং আরেকটা হচ্ছে সাংগঠনিক দায়িত্ব আল্লাহর দিনকে আল্লাহর জমিনে প্রতিষ্ঠিত করার জন্য আল্লাহর বিধানকে জমিনে বাস্তবায়ন করার জন্য যে সংগঠন কাজ করবে এই সংগঠনই হচ্ছে ইসলামী সংগঠন বা ইসলাম আন্দোলন যে ব্যক্তি আল্লাহকে কর্জে হাসানা দেয় আল্লাহ ঋণ চেয়েছেন আপনার কাছে আল্লাহ বলছেন আমি তাকে বহুগুণ বাড়িয়ে দেই একটা সমাজকে সংশোধন করার জন্য সমাজকে সংস্কার করার জন্য ঐক্যবদ্ধ প্রচেষ্টাটার নামে হচ্ছে সংগঠন এটা ছাড়া সমাজ সংস্কার করা যায় না আহলেদিস আন্দোলন বাংলাদেশ আসুন পবিত্র কুরআন ও সহি হাদিসের আলোকে জীবন গড়ি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ইন্নাল হামদুলিল্লাহি ওয়াহদা ওয়া সলাতু ওয়া সালামু আলা বাদা اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم ومن احسن قولا ممن دعا الى الله وعمل صالحا وقال انني من المسلمين. عن عبد الله بن عمر رضي الله عنهما ان رسول الله صلى الله عليه وسلم قال: الا كلكم راعين وكلكم مسؤول عن رعيته فالامام الذي على الناس راعين وهو مسؤول عن رعيته والرجل راعٍ على أهل بيته وهو مسؤول عن رعيته والمرأة راعية على أهل بيته وهي مسؤولة عنهم وعبد الرجل راعٍ على أهل بيته على مال سيده وهو مسؤول عن رعيته ألا فكلكم راعٍ وكلكم مسؤول عن رعيته متفق عليه আহলাদিস আন্দোলন বাংলাদেশ এর উদ্যোগে আয়োজিত বার্ষিক কর্মী সম্মেলন দুই বাইশ এর মাননীয় সভাপতি আহ আন্দোলন বাংলাদেশের মহতারাম ডক্টর মোহাম্মদ আসাদুল্লাহ গালিব আহলাদিস আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় নেতৃবৃন্দ মজরিশী সুরা সদস্য এবং কেন্দ্রীয় পরিষদ সদস্য সাধারণ পরিষদ সদস্য এবং বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে আগত প্রাথমিক সদস্য অগ্রসর কর্মী ও সুদীবৃন্দ আলোচ্য বিষয়ে আপনারা শুনেছেন যে ইসলামী আন্দোলনে তো যারা ঘুমিয়ে জাগিয়ে দেন যারা এই ঘুমিয়ে আছেন উঠে যান আমি সংক্ষিপ্ত সময়ের মধ্যে আসলে আমরা সকলে কর্মী যারা এখানে উপস্থিত হয়েছি আমরা প্রত্যেকে কোনো না কোনো স্তরের কর্মী আসলে আমাদের কাজটা কি আমরা কেন এই সংগঠন করি আমাদের কি কাজ করা উচিত এই বিষয়গুলি আমি খুব সহজে বলার চেষ্টা করব ইনশাআল্লাহ তাও তাওফিক ইল্লাহ বিল্লাহ তওয়াকাল তাওয়াক্কালতু ইহি উনি আমরা আন্দোলন করি আন্দোলন শব্দের অর্থ তো জানি তাই না আন্দোলন মানে কি নড়াচড়া করা আন্দোলন মানে মুভমেন্ট ইংরেজিতে বলে আরবিতে বলে হারাকা অর্থাৎ যার মধ্যে নড়াচড়া নয় তার মধ্যে কোনো আন্দোলন নেই যে ঘুমায় তার তার আন্দোলন চলবে না তাই না যে ব্যক্তি ঘুমিয়ে যায় তার তার আন্দোলন হবে হবে না আন্দোলন সাধারণ অর্থে যেটা বোঝায় যে কোনো দাবি দেওয়া প্রতিষ্ঠিত করার জন্য বা কোনো কিছু আদায় করার জন্য একদল মানুষের সম্মিলিত প্রচেষ্টা উদ্যোগ মানে সাধনা যেটা এটাকে আন্দোলন বলে আর ইসলামী আন্দোলনটা কি ইসলামী আন্দোলনটা হচ্ছে আল্লাহর দিনকে আল্লাহর জমিনে বিজয়ী করার জন্য আল্লাহর দিনকে আল্লাহর জমিনে প্রতিষ্ঠিত করার জন্য যে সংগঠন সার্বিক প্রচেষ্টা চালান যে সংগঠন কাজ করেন এই সংগঠনকে বা এই আন্দোলনকে ইসলামী আন্দোলন বলা হয় আল্লাহর দিনকে আল্লাহর জমিনে প্রতিষ্ঠিত করার জন্য আল্লাহর বিধানকে জমিনে বাস্তবায়ন করার জন্য যে সংগঠন কাজ করবে এই সংগঠনই হচ্ছে ইসলামী সংগঠন বা ইসলাম আন্দোলন আর ইসলাম আন্দোলনের কর্মী যারা আসলে কর্মী কারা কর্মী মানে কি যারা কাজ করে তারাই তো কর্মী যেন ওয়ার্কার ইংরেজিতে বলে তো কর্মী তো বিভিন্ন জায়গার বিভিন্ন পেশার কর্মী আছে তো ইসলামী আন্দোলনের কর্মী কাদেরকে বলা হবে ইসলামের সংগঠনের কর্মী কারা আজ মৌলিকভাবে আমরা সকলেই কিন্তু কর্মী যদিও সংগঠনের ইসলামের সংগঠনগুলোতে ক্যাডার ভিত্তিক যে নিয়ম কর্মীদের মান মান নির্ধারণের জন্য মান নির্ধারণের জন্য যদিও ক্যাডার থাকে তারপরেও সকল ক্যাডারের মৌলিক একটা নাম হচ্ছে কর্মী আমরা সকলেই কিন্তু কর্মী যিনি প্রাথমিক সদস্য তিনিও কর্মী যিনি সাধারণ পরিষদ সদস্য তিনিও কর্মী যিনি কেন্দ্রীয় পরিষদ সদস্য তিনিও কর্মী এবং যিনি মদলিশে আবেলার সদস্য তিনিও কর্মী যিনি সুরা সদস্য তিনিও কিন্তু কর্মী অর্থাৎ কর্মীর সংজ্ঞা যদি আমরা খুব সহজে দিতে চাই তাহলে বলবো। যিনি লক্ষ্য উদ্দেশ্যকে সামনে নির্দিষ্ট লক্ষ্য উদ্দেশ্যকে সামনে রেখে যিনি নির্ধারিত কর্মসূচি এবং মূলনীতির আলোকে কাজ করেন তিনি হচ্ছেন ইসলাম আন্দোলনের কর্মী যিনি নির্দিষ্ট লক্ষ্য উদ্দেশ্য সামনে রেখে নির্ধারিত কর্মসূচি এবং মূলনীতির আলোকে যিনি কাজ করেন তিনি হচ্ছেন ইসলামী আন্দোলনের কর্মী এখন কর্মীর যদি আমরা সাধারণ সংজ্ঞা গ্রামের একটা লোক কাজ করে তাকে নিয়ে এসে কর্মী মানে তাহলে হবে না যিনি এই আন্দোলনের যিনি কাজ করেন যিনি সংগঠনের যিনি কাজ করবেন অর্থাৎ যিনি দাওয়াতি কাজ করবেন এবং সংগঠন লক্ষ্য উদ্দেশ্যকে সামনে রেখে যে মূলনীতি আছে কর্মসূচি আছে এইগুলোর ভিত্তিতে যারা কাজ করবেন যেই ব্যক্তি বা যে অনুসারীরা যে দায়িত্বশীলরা তারাই মূলত করবে তো সেই অর্থে আমরা সকলেই কর্মী আর আমরা যে সংগঠন করি আমাদের সংগঠনটা হচ্ছে একটা দাওয়াতি সংগঠন এটা একটা সমাজ সংস্কারমূলক সংগঠন একটা সমাজকে সংশোধন করতে হলে একটা সমাজকে সংস্কার করতে হলে দাওয়াতের কোনো বিকল্প নেই আছে নাকি আপনাদের কাছে আপনি ঘরে বসে থাকলে সমাজ সংশোধন হবে কালকে তো আপনার উদ্বোধনী ভাষণে শুনেছেন যে যদি রাসুল সাল্লা বাইতুল্লাহর মধ্যে বসে আল্লাহ আল্লাহ করতেন তার সারা জীবন যদি আল্লাহ ঘরে বসে আল্লাহর ইবাদত করতেন তাহলে তার একজনও শত্রু হতো না তাই না বা তার গায়ে এক মানে একটা ফুলের টুকা পড়ারও কোনো সুযোগ ছিল না তো যখন তিনি যখনই তিনি সমাজ সংশোধনের জন্য ঘর থেকে বেরিয়েছেন যখনই তিনি সমাজ সংস্কারের জন্য ময়দানে নেমেছেন তখনই কিন্তু তার বিরুদ্ধে যত ধরনের প্রতিবন্ধকতা সৃষ্টি হয়েছে যত বাধা বিপত্তি আসছে যত নির্যাতন যত অন্যায় অত্যাচার তার উপর হয়েছে অপবাদ দেওয়া হয়েছে শুধুমাত্র তিনি যখন সমাজ নিয়ে কাজ করতে আরম্ভ করলেন তখন ঘরে বসে বসে যদি আমরা আল্লাহ আল্লাহ করি তসবি পড়ি তাহলে কেউ শত্রু থাকবে না ওই জন্য সুফিতের শত্রু নয় আর আল্লাহ আল্লাহ বিল্লাহ করে সবসময় দাওয়াতটাই হচ্ছে মূল বিষয় এবং সুদের এটাই ছিল প্রথম মিশন তাদের প্রথম দাওয়াতটাই ছিল তৌহিদের দাওয়াত আমরা সুর আরাফে ভুললে পাবেন পরপর বেশ কয়েকজন নবীর বা দায়ের কথা উল্লেখ করে দিয়েছেন আল্লাহ এখানে যেমন বলছেন আমাদের অবগতির জন্য বলে দিচ্ছি আল্লাহ সমান ও সুর আরাফের অনুষাট নম্বর আয়তে বলছেন লাকাদ আরসালনা নু ইলা কওমিহি ফাকল ইয়া কওমি ইবুদুল্লাহ মা আলাহুম ইলাহিন গায়ে মালাকুম মিন ইলাহিন গায়রুহু ইন্নি আখাফু আলাইকুম আযাবা ইয়াওমিন আযীম আল্লাহ বলছেন যে আমি নূহের নিকটে আমি আমি নূহকে প্রেরণ করেছিলাম তার কওমের নিকটে নূহ বলেছিল কি ইয়া কওমি ইবাদুল্লাহ হে আমার কওম হে আমার সম্প্রদায় হে আমার মূর্তি পূজার কওম তোমরা আল্লাহর ইবাদত করো ওবুদুল্লাহ রব্বাকুম তোমাদের রব আল্লাহর ইবাদত করো মা লাখুম মিন ইলাহিন গায়রু তিনি ব্যতীত তোমাদের কোনো ইলাহ নেই কার ইবাদত করতে হবে আল্লাহর ইবাদত করতে হবে তারপর বলছেন ইন্নি আখাফু আলাইকুম আযাব ইয়াউমিন আযীম নিশ্চয় আমি আশঙ্কা করছি সে মহান দিবসে যে তোমাদের উপর শাস্তি নেমে আসবে তোমাদের উপর শাস্তি তোমাদেরকে গ্রাস করবে এই আশঙ্কা আমি করছি

আর নিকটে তাদের ভাই হুদকে পাঠালেন হুদুকে একই কথা বললেন যে তোমরা এক আল্লাহর ইবাদত করো তিনি ব্যতীত তোমাদের কোনো ইলাহ নেই আল্লাহ সামুদকে পাঠালেন আল্লাহ সামুদের নিকটে তার ভাই সলেহে পাঠালেন তাদেরই ভাই সলেহকে পাঠালেন বললেন সলেহ কি বললো একই কথা তোমরা এক আল্লাহর ইবাদত করো তিনি ব্যতীত তোমাদের কোনো ইলাহ নেই মাদিয়ানবাসীদের নিকটে আল্লাহ সোয়াইফকে পাঠালেন তিনিও একই দাওয়াত দিলেন অর্থাৎ প্রত্যেক নবীর দাওয়াত ছিল তৌহিদের দাওয়াত কালের মতো তৌহিদের দাওয়াত আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই এক আল্লাহর কাছে মাথা নত করতে হবে তার কাছে চাইতে হবে তার ইবাদত করতে হবে যাবতীয় সিরকিয়তকে থেকে মুক্ত হয়ে এক আল্লাহর দাসত্ব করতে হবে এই দাওয়াতই প্রত্যেক নবীর আসুল দিয়েছিলেন একইভাবে আমাদের নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলহ্লাম তার কোমকে যে দাওয়াত দিয়েছিলেন সেটা কি কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহ হে জনগণ তোমরা বলো আল্লাহ ছাড়া কোনো ইলাহা নেই তাহলে সফলতা লাভ করতে পারবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি দাওয়াত দিচ্ছেন যে তোমরা এক আল্লার ইবাদত করো লা ইলাহা ইল্লাল্লাহ বলো আর পিছনে তার চাচা আবু লাহাব যে চাচা একসময় তার পক্ষের ছিল অত্যন্ত আদরের ভাতিজা ছিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া যে চাচা খুশূর ছুটে মক্কার অলুতি করতে اعلان করে দিয়েছিলেন তার জন্মের পরে সেই চাচার পিছনে গিয়ে বলছে ইয়া নাস তু তি উহু হে জনগণ তোমরা এই ছেলেটার কথা শুনবে না এই ছেলের কথা তোমরা শুনো না এ হচ্ছে কি সয়াবি দুইটা অবাদ দিলেন সে ধর্মত্যাগী আর মহামিথ্যাবাদী বলেন নাউজবেল্লাহ চাচা খুশি হলেন কিন্তু চাচা আবার তৌহিদের সংঘাতে বুশ এক চাচা আপন ভাতিস সহ্য করতে পারলেন না বরদাস্ত করতে পারলেন না তিনি তার কর্মী লোকদেরকে তার বিরুদ্ধে প্ররোচিত করতে লাগলেন এইভাবে দাওয়াত নিয়ে আমাদের ময়দানে যেতে হবে সম্মানিত উপস্থিতি তাহলে কর্মীদের দায়িত্বটা কি তার আগে আমাদের জানা দরকার যাহ আন্দোলনের জনশক্তির স্তর কয়টা যে কোনো একজন বলেন তো তিনটা কে কী কী বলেন যেভাবে গঠনতন্ত্রে আছে সেইভাবে বলেন হলো না জনশক্তির স্তর তিনটা কি আপনি তো হ্যাঁ জি 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 ধন্যবাদ হয়েছে তিনটা স্তর আমি আগেই বলেছি এইগুলো হচ্ছে সাংগঠনিক মান ধরেন এটা একটা স্কুল বা একটা মাদ্রাসা ক্লাস আছে না ওয়ান টু থ্রি ফোর এইভাবে ক্লাসের দিকে ওঠে না ঠিক সংগঠনটা কিন্তু একটা শিক্ষা প্রতিষ্ঠান আপনি জানেন এই সংগঠন যারা করেন তারা যদি অ্যাকাডেমিক শিক্ষায় কম হন আমরা দেখেছি আলহামদুলিল্লাহ তারা সাংগঠনিক শিক্ষার কারণে একাডেমিক্যালি যারা অনেক শিক্ষিত ব্যক্তি যারা আছেন তাদের চাইতে ভালো তাদের পারফরমেন্স তাদের চাইতে ভালো তাদের কথাবার্তা তাদের চাইতে ভালো তাদের বক্তব্য যে কারণে আমাদের অনেক জেলার সভাপতি আছেন এইট পাস অথবা এসএসসি পাস কিন্তু তাদের অধীনে কিন্তু ওই কর্ম সদস্য কলেজের টিচারও আছেন এইটা হচ্ছে সাংগঠনিক যোগ্যতা সাংগঠনিক মান কিন্তু কর্মী কর্মী কিন্তু কিন্তু আমরা আমরা সবাই সবাই জন্য আল্লাহকে খুশি করার জন্য আল্লাহর দিনকে আল্লাহর জমিনে প্রতিষ্ঠিত করার জন্য এটা হচ্ছে আমাদের কাজ দুনিয়াবে কোনো স্বার্থ আছে আমাদের যদি দুনিয়াবি কোনো স্বার্থে সংগঠন করতে আসেন আল্লাহর আসার দরকার নেই আপনারা বিদায় নিয়ে চলে যেতে পারেন দুনিয়াবীর স্বার্থে অন্ততপক্ষে পক্ষে আহলাদিস আন্দোলন করে কোনো ফায়দা হবে না অন্য সংগঠন যেগুলো আছে তুমি রাজনৈতিক সংগঠন করতে পারেন সেখানে ফায়দা থাকতে পারে তা আহলাদিস আন্দোলন করার জন্য আগে দিলটাকে সাফ করতে হবে এখলাস আমি কি জন্য করব এটা আমার উপর দায়িত্ব বাল্যক আন্নি বলে আয়া আল্লাহ আবদুল্লাহ আবদুল্লাহ আমর রদি আল্লাহন থেকে বর্ণিত হাদিস তিনি বলছেন যে রাসুল সাল্লাহ সাল্লাম বলেছেন বাল্যক আননি বলে আয়া আমার পক্ষ থেকে একটি আয়াত যদি জানো সেটা তোমরা পৌঁছে দাও 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 ও হাদ্দিসু হারাজ বনিস রাইল কাহিনী বলো কোনো দোষ নেই কিন্তু আমার কে আলাইয়া মুতাহাম্মিদান খালিয়া তা বাউয়া মা কায়দা না যদি কোনো ব্যক্তি আমার নামে কোনো মিথ্যা কথা বলে তাহলে সেজন্য তার ঠিকানাটা জাহান্নাম নির্ধারণ করে নেবে এলে বক্তার সাহেব যদি মিথ্যা কথা বলেন জায়গা কোথায় হবে খতিব সাহেব যদি মিথ্যা হাদিস বলেন জাল হাদিস বলেন তাহলে কোথায় জায়গা হবে কাজে বক্তৃতা করা খুব কঠিন বলছেন শোনা খুব সহজ যিনি বলবেন তার কিন্তু ভয় বেশি তার সাবধান হতে হয় বেশি তিনি কি বলছেন না জানি রাসুলের নামে কোনো মিথ্যা কথা হয়ে যায় আলহামদুলিল্লাহ আহলাদিস আন্দোলনের ফসল আহলহাদিস আলোচক যারা আছেন তারা এইগুলি হিসাব করে কথা বলেন কিন্তু আর অন্যান্য যারা আছেন বা যারা মাঝহাবের অনুসারী যারা আছেন তারা তো গল্প কিসা কাহিনী সুর তাল দিয়ে হাসি একা দিয়ে মাত করে দিচ্ছেন কিন্তু কোরআন হাদিস খুঁজে পাওয়া যায় না যায় কি যায় না তো আমরা আমরা সকলে কর্মী এই কর্মীদের দায়িত্বটাকে আমরা এখানে দুইটা ভাগে বিভক্ত করে নিচ্ছি একটা হচ্ছে ব্যক্তিগত দায়িত্ব এবং আরেকটা হচ্ছে সাংগঠনিক দায়িত্ব যদিও ব্যক্তিগত দায়িত্বগুলিও সাংগঠনিক কারণেই বা রিলেটেড বলা যায় একটার সাথে আর একটা সম্পর্কিত তারপরে আমরা এখানে দেখানোর স্বার্থে বলে নিচ্ছি তার আগে বলে নিচ্ছি সম্পর্কে রাসুল সাম একটা অত্যন্ত কঠোর সাবধান বাণী এই হাদিসে রাসুল সাম বলেছেন প্রত্যেককে দায়িত্বের গণ্ডি তিনি এসেছেন আনু থেকে বর্ণিত তিনি বলছেন যে রাসুল করিম সাল্লাল্লাহু আলাইহি বলেছেন আলা কুল্লুকুম রাঈইল ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাঈয়াতিহি তোমরা প্রত্যেকে দায়িত্বশীল তোমাদের প্রত্যেককে দায়িত্ব সম্পর্কে জিজ্ঞেস করা হবে কি তোমরা প্রত্যেকে দায়িত্বশীল তোমাদের প্রত্যেককে দায়িত্ব সম্পর্কে জিজ্ঞেস করা হবে আল্লাহ জিজ্ঞেস করবেন এরপরে আবার কয়েকটা খাস করে আল্লাহ আল্লাহ রাসূল বলে দিয়েছেন যেমন ফল ইমাম হচ্ছে জনগণের ইমাম জনগণের দায়িত্বশীল তাকে তার দায়িত্ব সম্পর্কে জিজ্ঞেস করা হবে ইমাম ঠিক কোনো দায়িত্ব পালন করেছে কিনা বক্তৃতাদের দিকে জালহাদিস বলেছে না সহিহাদিস বলেছে জিজ্ঞেস করা হবে মানুষকে সঠিক দিনের রাস্তা দেখিয়েছে নাকি শিরিক বিদাতের দিকে নিয়ে গেছে এই প্রশ্ন ইমাম সাহেবকে করা হবে ওয়ার রাজুল আইন আলা আহলি বাইতিহি ওয়া মাসুল ওনান একজন ব্যক্তি তার পরিবার সম্পর্কে দায়িত্বশীল সে তার ছেলে মেয়ে সন্তানা দিয়ে আহাল পরিবার সম্পর্কে জিজ্ঞাসিত জিজ্ঞাসিত হবে আল্লাহ থেকে প্রশ্ন করবেন যে তুমি তোমার পরিবারটা ঠিকমতো কি করেছিলে কি না চালিয়েছিলে কি না পরিচালিত করেছিলে কি না দিন দিন অনুসারে তুমি তোমার আহাল পরিবারদেরকে সেইভাবে চালিয়েছিলে কি না এই প্রশ্ন আল্লাস মানতা তালা তাকে করবে ওয়াল মার আলা বাইতি জাউজিহি জওজিহা ও ওয়ালাদিহি ওয়া মাসিমুল আতুন স্ত্রীকে তার স্বামীর সংসার সম্পর্কে জিজ্ঞেস করা হবে তাহলে একজন স্ত্রী কেউ আল্লাহ বাদ দেন নাই একজন গৃহিণী যিনি তাকেও জিজ্ঞেস করা হবে তুমিও তোমার স্বামীর সংসারে ঠিকমতো দায়িত্ব পালন করেছিলে কিনা তুমি তোমার সন্তানদের লালন পালন ঠিকমতো করেছিলে কিনা তুমি তোমার স্বামীর খেদমত ঠিক মতো করেছিলে কিনা স্বামীর কথা শুনেছিলে কিনা এই প্রশ্ন কিন্তু জিজ্ঞেস করবেন আল্লাহ সুহান হ্যাঁ এখন অনেক ক্ষেত্রে স্বামীরা বেনামাজি হয় স্ত্রী নামাজি হয় তখন কি করবেন তাই না এরকম সমস্যা তো হয় অনেক ক্ষেত্রে আবার অনেক ক্ষেত্রে স্বামী পরে যার কিন্তু স্ত্রী অত্যন্ত বেয়ারা এই দুই ধরনের দৃষ্টান্ত কিন্তু সমাজে আছে অনেক ঘটনা আমাদের কাছে এগুলো আসে আমরা শুনি অনেক সময় আমরা বলি বুঝানোর চেষ্টা করে নসিহত করি অনেক সময় সালিশ মীমাংসাও করতে হয় তো এই ক্ষেত্রে দিনের যে আউটলুক আছে সেইভাবে আমাদেরকে এগিয়ে যেতে হবে যদি স্ত্রী অবাধ্য হয় তাকে ইসলামের বিধান অনুযায়ী তাকে ফাইহনা না ফিল ফির মাদি হ্যাঁ আল্লাহ বলেন নাই তাকে আগে ওয়াশ করতে হবে মানে তাকে নসিহত করতে হবে বুঝাতে হবে তাকে দিনের কথা বুঝাতে হবে না হলে হালকা মারা যাবে তারপরে বিছানা পৃথক করে দিবে তারপরে গিয়ে যদি কোনোভাবে সংশোধিত না হয় সংশোধন না হয় তখন সংসার টিকানো না গেলে শরীয়তের একটা বৈধ রাস্তা আছে তাকে ডিভুজ দেওয়া যাবে কিন্তু ঝগড়া লেগে তিন তালাক একসঙ্গে দিয়ে দিবেন হ্যাঁ বা একসঙ্গে রাগের মাথা ধরে একশো তালাক দিলাম এই সমস্ত তালাক চলবে তালাকের মশালা যত বেশি আমাদের কাছে আসে অন্য কোনো মাসালা প্রশ্ন এত আসে না এত সমস্যা তালাকের আর বাংলাদেশে এত হারাম বিবাহ হয়েছে সন্তান হয়ে গেছে কিন্তু দেখা দেখা যাচ্ছে ওই ওই মহিলার সাথে বিবাহটা হারাম ছিল কোথায় যাবে না এখন কত জটিল পরিস্থিতির সম্মুখীন হতে হচ্ছে সন্তান বড় হয়ে গেছে এখন ফতে নিতে আসছে এখন জেনেছে যে আসলে তো বিবাহ মনে হয় না হারামদের সাথে তো বিবাহ হয় না যার যার সাথে বিবাহ হারাম এরকম বিবাহ কিন্তু সমাজে হয়ে আছে এইগুলো পর্যন্ত এই শেষ বয়সে এসে যখন শরীরটা জানতে পারছে তখন তাদের বিবাহ বিচ্ছেদ করে দিতে হচ্ছে অত্যন্ত মর্মান্তিক এগুলো আমাদের অজ্ঞতার কারণে এগুলো হচ্ছে আমরা না জানার কারণে সমাজে দাওয়াতগুলো ছড়িয়ে না পড়ার কারণে মানুষ না বুঝে না জেনে এই কাজগুলো করে ফেলছে সম্মানিত উপস্থিতি তাহলে এগুলো আমাদের জানতে হবে তাহলে একজন স্ত্রীকেও আল্লাহ আল্লাহ রসুল সাল্লা সাল্লাম দায়িত্বের গণ্ডির মধ্যে কি করলেন বেঁধে দিলেন তারও দায়িত্ব আছে সংসার সম্পর্কে তাকেও জিজ্ঞেস করা হবে আল্লাহ সালা তাকেও প্রশ্ন করবেন শুধু তাই নয় সব শেষের বাক্যটা যেটা আসছে হাদিসে শেষের বাক্য আগের বাক্য ও আব্দুর রাজুল গোলাম আছে না গোলাম কেনা হতো না আগে একজন গোলাম কর্মচারী গোলাম বলতে যদি আমরা কর্মচারী বলি যারা অধীনে আপনি কাজ করেন আপনি যদি মনে করেন যে তার কর্ম করি বেতন পায় একটু ফাঁকি দিলাম তো সমস্যা কোথায় আল্লাহ কি ধরবেন নাকি জি না আপনি বেতন খাচ্ছেন ঠিক আছে কিন্তু তার কর্ম যদি আপনি ফাঁকি দেন কে ধরবেন বলেন কে ধরবেন মালিককে ফাঁকি দিয়ে দিলেন মালিক কিন্তু জানে না টাকা আপনি ঠিকই দিয়ে দিয়েছেন হ্যাঁ কিন্তু আপনি কর্মচারী আপনি মালিককে ফাঁকি দিলেন যে কাজটা দুই ঘন্টা করতে পারবেন সেটা চার ঘন্টায় করলেন হয় না এরকম আমাদের মধ্যে তাহলে ওই যে দুই ঘন্টা ফাঁকি দিলেন এই ফাঁকির জবাব দিতে হবে না তাই না ধরবেন কে আল্লাহ ধরবেন না আল্লাহ ধরবেন আল্লাহ রসুল বলে দিয়েছেন ওয়া আব্দুর রাজুল গোলাম বা কর্মচারী রায়ন আলা মাল সাইয়িদিহি সে তার মালিকের মালের দায়িত্বশীল সম্পদের দায়িত্বশীল ও মাসুল আল্লাহ রাইয়াতিহি আল্লাহত আলাহ তাকেও তার দায়িত্ব সম্পর্কে জিজ্ঞেস করো তাহলে দায়িত্বের বিষয়টা হালকা করে দেখা যাবে হালকা করে দেখার কোনো সুযোগ নেই আল্লাহ ফাকুল্লুকুম রয়ান ফাকুল্লকুম মাসকুলুন আর রায়তিহি তোমরা প্রত্যেকেই দায়িত্বশীল তোমাদের প্রত্যেককেই তোমাদের দায়িত্ব সম্পর্কে জিজ্ঞেস করা হবে আজকে আমি আলাদেশ আন্দোলনের প্রাথমিক সদস্য প্রাথমিক সদস্যের কাজ বলা আছে না কর্মপদ্ধতি বইয়ে আমি কতটুকু করেছি আল্লাহ জিজ্ঞেস করবেন না আমি সাধারণ পরিষদ সদস্য আমি কতটুকু করেছি আল্লাহ জিজ্ঞেস করবেন তো অবশ্যই নাকি আমি জেলা দায়িত্বশীল বা আমি জেলা কর্ম পরিষদের একদম সদস্য আমি আমার জেলায় কতটুকু কাজ করছি এই জবাব কার কাছে আছে বলেন কার কাছে আল্লাহর কাছে না আল্লাহর জবাব দিতে হবে তো নাকি নাকি না দিয়ে পার পাওয়া যাবে যেহেতু জবাব দিতে আল্লাহর কাছে আল্লাহর কাছে যেহেতু জবাব দিতে হবে তাহলে কি আমাদেরকে ঘুম পাললে চলবে না আমাদের দায়িত্ব পালন করা উচিত পালন করা উচিত সেজন্য আমরা বলছিলাম যে ব্যক্তিগত দায়িত্ব মূলত ইসলামের সংগঠন করি তার একটা অন্যতম লাভ হচ্ছে আমরা আমাদের আমলকে পরিশুদ্ধ করার জন্য এখলাস আমাদের ইমানকে যেন মজবুত করতে পারি আমাদের আমল যেন আরো সমৃদ্ধ হয় তাকওয়া যেন আরো বাড়ে সেই জন্য আমরা কাজ করি এই জন্য আমাদের কিছু কাজ আছে যেগুলো ইতিসাবের মধ্যে উল্লেখ করা আছে ইতিসাব বই রাখেন আপনারা ইতিসাব বইটা রাখেন যেটা জানেন ইতিসাব সম্পর্কে মনে হয় জানেন না ইতিসাব যেটা মাসিক রিপোর্ট রাখতে হয় দৈনন্দিন রিপোর্ট যেটা আপনি সারাদিন কি করলেন সব ইতিসবাবের মধ্যে আছে আপনি আজকে কত পৃষ্ঠাকরণ তেলত করলেন কয়টা হাদিস পাঠ করলেন কয় পৃষ্ঠা সাংগঠনিক বই পড়লেন কয় টাকা ইয়ানত দিলেন সংগঠনকে কত সময় ব্যয় করলেন সব ইতিহাস রিপোর্টের মধ্যে সব উল্লেখ আছে এইগুলো যারা কেন্দ্রীয় পরিষদ সদস্য তাদের জন্য রাখা আবশ্যক সবাই রাখবেন তবে যে যত দায়িত্বশীল পর্যায়ের যারা আছেন তারা তো অবশ্যই রাখবেন তবে শুধু বলে দিচ্ছি আমরা ব্যক্তিগত যে দায়িত্বগুলো তার মধ্যে এক নম্বর হচ্ছে দৈনিক সকালে অন্তত দুই পৃষ্ঠা কোরআন তেলত করবেন পারবেন দুই পৃষ্ঠা কোরআন তেলাত করবেন রামাজান মাসে এক খতম এক খতম কোরআন পড়বেন এবং সারা বছর এক খতম তাহলে কয় খতম হবে দুই খতম পড়লে গোনা হবে না নাকি হবে লাভ হবে তো নাকি লাভটা কেমন হবে মান করা হারফান ফাল হাসানা তুমি আসি আমস আমসালিহা যে কোরআন পড়বে একটা হরফ পড়বে তার জন্য নেকি আছে নেকিটা কেমন দশটার সমান আল্লাহ রসুল ব্যাখ্যা দিচ্ছেন মিম আমি বলছি না যে আলিফলাম একটা হরফিন আলিফ হারফুন লাম হারফুন বরং আলিফ একটা হরফ লাম একটা হরফ মিম একটা হরফ তাহলে আলিফ মিম বললে কটা নাকি হবে কটা হলো পৃষ্ঠা তাহলে এবার যদি আপনি দুই পৃষ্ঠা কোরআন ডেলি পড়েন কত বলে নাকি হচ্ছে নাকি বাড়বে না বাড়বে প্রতিদিন দুই তিনটি আয়াতের তাফসির পড়বেন দুই তিনটা আয়াত কমপক্ষে দুইটা বা তিনটা আয়াতের অনুবাদ আছে না তাফসির আছে না আমি আমাদের লেখা তাফসির পড়বেন সকালে আর অন্তত একটা হাদিস অর্থ সহ পড়বেন আমরা যে সংগঠন করি যে ইসলাম আমরা ফলো করি তো ইসলামের যে সংবিধান সেটা জানতে হবে না এখন যদি বলেন যে আমি তো আরবি জানি না বাবা আরবি জানার দরকার নাই আপনি জেনারেল শিক্ষিত আপনি বাংলা পড়েছেন বাংলাতে অনুবাদ আছে না এখন সব কিছু বাংলাতে পাওয়া যাচ্ছে আপনার সাথে যে অ্যান্ড্রয়েড সেটটা আছে এটা তো বহু টাকা দাম দিয়ে কিনেছেন তাই না এখন তো মোটামুটি বিশ পঁচিশ হাজার টাকা মানে সবার কাছে আছে এটার মধ্যে কিন্তু সব কিছু পাওয়া যায় আপনি অ্যাপগুলো ডাউনলোড করে নিলে এখানে কোরআন পাবেন হাদিস পাবেন তাফসির পাবেন আমাদের হাদিস ফাউন্ডেশনের ওয়েবসাইটটা এখানে নিয়ে নেবেন অ্যাপটা নিয়ে নেবেন হাদিস ফাউন্ডেশনের সবগুলো বই কিন্তু এর মধ্যে খুঁজে পাবেন তাহলে একটা জিনিস মোবাইলে থাকলে আপনি আপনার সাথে লাইব্রেরি থাকার এইটা একটা লাইব্রেরি আমরা সফরে যাই এটা আমাদের সাথে থাকে আমরা মোবাইল খুলে গেলে এখানে তেলাওয়াত করি এখানে আমরা বই পড়ে নিই এখানে আমাদের প্রয়োজনীয় নোট এখানে আমরা করে নিচ্ছি তো এটা আপনি সৎভাবে ব্যবহার করেন এইটাকে আমরা কি করি ওই ফেসবুকে ঢুকে রাত্রে ঘুমানোর সময় আঙ্গুল ঘুরাইতে ঘুরাইতে ঘুরে কখন যে দোয়াও পড়ি না ওইটা সাইডে পড়ে থাকে মোবাইল হয় না এরকম আমাদের এই ত্রুটিগুলো আমাদের ছাড়তে হবে আর বই না পড়লে জ্ঞান বাড়বে এখন আমাদের বই পুস্তক আছে না নাই আলহামদুলিল্লাহ অনেক বই আছে এইগুলো যদি আপনার না পড়েন আপনি তো ভালো কর্মী হতে পারবেন না আপনি তো কিছু জানবেন না আপনাকে প্রশ্ন করলে আপনি তো লাদ্রি বলবেন কিছুই জানি না এই জন্য সাংগঠনিক যে নির্দেশনা সেটা হচ্ছে অন্তত পক্ষে প্রতিদিন যারা যারা প্রাথমিক সদস্য সদস্য বই পড়বেন পড়বেন সাধারণ তারা আর যারা কেন্দ্রীয় পরিষদ সদস্য তারা দশ পৃষ্ঠা বই পড়বেন প্রতিদিন কম পক্ষে পারবেন ইনশাল্লাহ কথা কিন্তু আল্লাহর ঘরে বলেই বসছেন আল্লাহর ঘরে বসে বলতেছেন আমার লাভের জন্য বলতেছি না আমি যা বলছি আপনাদের লাভের জন্য বলছি তাহলে প্রতিদিন পাঁচ পৃষ্ঠা ইসলামিক সাহিত্য বলতে আমাদের সংগঠনের যে বইগুলো এগুলো পড়বেন এর বাইরে আপনি যা পারেন দুনিয়া পড়েন কোনো সমস্যা নাই আর মনে থাকার দরকার না পড়তে পড়তে এর মধ্য থেকে একটা জিস্ট কিন্তু মাথার ভিতরে ঢুকে যায় আপনি গোটা বই পড়েন কিন্তু বইয়ের মধ্যে একটা মূল জিস্ট আকারে মৌলিক কিছু কথা আপনার মাথার ভিতরে থাকবে এটা কিন্তু ভুলে না মানুষ আচ্ছা এবারে আসেন আনদ দেওয়ার বিষয় আনদ দেন আপনারা সবাই দেন হাত তুলেন তো দেখি কে কে দেন নিয়মিত এই তো না কেউ এবার হাত নামান আচ্ছা জিহাদে যাবেন কে কে বলেন দেখি বলেন জিহাদ করবেন কে কে জিহাদ জিহাদ করবেন সবাই জিহাদ করবেন হাত তুলেন দেখি আচ্ছা এবার হাত নামান

তোমরা আল্লাহর রাস্তায় জিহাদ করবে তোমাদের মাল দিয়ে এর পরে বলছেন তোমাদের জান দিয়ে তা আপনার তো এক নম্বরে ফেল এ আনন্দ দেন না তো ফেল তো জিহাদ করবেন কি দিয়া এবং একই কথা রাসুল সাল হাদিস বলছেন জাহিদুল মুশ্রিক না কি বলেন হাদিসটা বলেন আপনারা জানেন জাহিদুল মুশ্রিক না বেআলিখুম আং ফুসিখুম আল সিনাতিখুম তোমরা জিহাদ কর মুশ্রিকদের সাথে এক নম্বর হচ্ছে তোমাদের মাল দিয়ে দুই নম্বর হচ্ছে তোমাদের জবান দিয়ে তিন নম্বর হচ্ছে তোমাদের যান দিয়ে তো যান দেওয়ার জন্য সবাই ব্যস্ত একেবারে বললে শহীদ হয়ে যাবেন কিন্তু মাল যদি পকেট থেকে ব্যান না হয় তাহলে আপনি তো সংগঠন কর্মী না যে কর্মী সংগঠনকে আনো দেন না তিনি এই সংগঠনের প্রতি কোনো মহাব্য তৈরি হবে না আলেদিস আন্দোলনের কেন্দ্রীয় নির্দেশনা হচ্ছে প্রত্যেকের ইনকামের টু পারসেন্ট একশো টাকায় দুই টাকা করে সংগঠনের দাম করতে হবে ভাই মালটা কার না আপনার নিজের নাকি কারণের মতো বলবেন যে এটা আমার জ্ঞান বুদ্ধি দিয়ে লাভ করছি আল্লাহ কেন আমারই দিবে আমার আমার যোগ্যতা বলে আমি এত টাকার মালিক হয়েছি বলতে পারবেন আল্লাহ যেহেতু মাল দিয়েছেন আল্লাহ মাল তো চেয়েছে আল্লাহ সুমান বলেছেন কি সুরা বাকারার মধ্যে বাংদাল্লা দি ইকরিদ উল্লাহ কারদান হাসানা যে দেখতে আল্লাহকে করজে হাসানা দেয় আল্লাহ ঋণ চেয়েছেন আপনার কাছে ভাই উদাহ আইফালাহু আ আল্লাহ বলছেন আমি তাকে বহু বাড়িয়ে দেই যে আল্লাহকে করজে হাসানা দেয় আল্লাহকে ঋণ দেয় আল্লা বলছেন আমি তাকে বহু বাড়িয়ে দেয় আল্লাহ ইয়াক বিশু ইয়াক বিশু ওয়া ইয়াফ সুদু আল্লাহ সংকুচিত করেন আল্লাহ প্রসারিত করেন সম্পদ বাড়িয়ে দেওয়ার মালিক আল্লাহ সম্পদ কমিয়ে দেওয়ার মালিক হচ্ছেন আল্লাহ এই ইমান যদি আপনার আমার মধ্যে থাকে তাহলে কি টাকা বের হতে কষ্ট হবে আল্লাহর রাসুল এমন কোনো যুদ্ধ আছে যেখানে আগে মালের কথা বলেন নাই আছে সব যুদ্ধে সব জিহাদে তিনি আগে মাল চান নাই মাল চেয়েছেন তো অতএব টাকা ছাড়া আল্লাহর দিন আল্লাহর জমিনে প্রতিষ্ঠিত করবেন কি দিয়ে আপনি আপনি তো হাঁটতে গেলে টাকা লাগবে চলতে গেলে টাকা লাগবে এই যে আজকের রাজশাহীতে আসছেন আলহামদুলিল্লাহ বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে আসতে টাকা খরচ হয় নাই দুই দিন থাকছেন টাকা লাগছে না খাচ্ছেন নিজের টাকা দিয়ে খাচ্ছেন না এগুলো তো খরচ তাই না এই সব আল্লাহর পথে ব্যয় করলেন যদি এ ক্লাসটা ঠিক থাকে আল্লাহ আমি তোমার পথে বের হয়েছি আমার যা কিছু হচ্ছে সব তোমার জন্য আমি করবো ইনশাআ তাহলে নাকি ভাবে রাজু বলো না রাজশাহীতে যাচ্ছি একটু বেড়াই আসি ঘুরে আসি রাজশাহী বহুদিন থেকে দেখি না একটু বেড়ানো হলো পিকনিকও হলো আর একটু দেখে আসি তাহলে কিন্তু আপনার নিয়ত নিয়তের কারণে সব ফেল আমাল জানেন তো হয়েছে তো নিয়ত যদি ঠিক না করতে পারেন তাহলে নেকি তো পাবেন না আসবেন যেভাবে যাবেন শূন্য হাতে টাকাও খালি হবে নেকির খাতাও খালি হয়ে বাড়ি চলে যাবে এজন্য আমাদেরকে নিয়তের পরিশুদ্ধতা অবশ্যই জরুরি বিষয় দিতে হবে ক্ষেত্রে আন্দোলনের কয়েকটা নির্দেশনা আছে একটা নির্দেশনা আছে জিলহজের প্রথম দশ তারিখে একশো টাকা করে বিশেষ দাম চাওয়া হয়েছে আপনাদের কাছে এখানে হাত তুলতে বললে হয়তো অর্ধেক বলবেন যে আমরা দেই নেই জিলহজ মাসের প্রথম দশকের গুরুত্ব জানেন সংগঠন বলছে কেন্দ্রীয় নির্দেশ হচ্ছে প্রত্যেকে একশো টাকা করে দিবেন বেশি দেওয়ার দরকার নাই তাহলে যদি সারা বাংলাদেশের এক লক্ষ কর্মী একশো টাকা দেয় তাহলে কত টাকা হবে তাই না হবে না তারপরে তো সবাই দেন নাই অনেকে দিয়েছেন আলহামদুলিল্লাহ আচ্ছা রামাদানের প্রথম দশকে একশো টাকা করে চাওয়া হয় কেন্দ্রের পক্ষ থেকে একশো টাকা মাত্র সেটা আপনারা আমল অনেকে করেন অনেকে করেন না ইয়াতিম প্রকল্পে দান করার কথা বলা হয় আমাদের ইয়াতিমখানা আছে না এখন কি বিদেশ থেকে টাকা আসে এই যে বাংলাদেশে প্রায় আমাদের মার্কাজ সহ অনেকগুলো মার্কাজ আমাদের এতিম আছে কোনো জায়গায় একশোটা কোনো জায়গায় পঞ্চাশটা কোনো জায়গায় দশটা কোনো জায়গায় বিশটা বিভিন্ন মার্কাজে কিন্তু আমরা আমরা কেন্দ্র থেকে এতিমদেরকে টাকা দিয়ে খরচ দিই এই এতিম বাচ্চাদের লেখাপড়ার সুযোগ হয় তো এতিম সম্পর্ক তো ওয়াস আপনারা আমার চেয়ে ভালো জানেন কারণ রাসুল নিজে তো এতিম ছিলেন এতিমের হাদিস তো সবাই মুখস্থ বলেন তো এতিম খানে আপনার দাতা কয়জন হয়েছেন আমি রে তো বলছেন অন্তত একশো টাকা দিয়ে দাতা হন যে পারেন একটা টাকা তো সম্পূর্ণ দিবেন না পারলে অর্ধেক দেন দুই হাজার টাকা দেন আড়াই হাজার দেন এক হাজার দেন পাঁচশো দেন একশো দেন তবুও তো আপনি বলতে পারবেন যে আমি প্রতি মাসে এই তিন বাবদ একশো টাকা করে দান করি এই যত টাকা জমা হচ্ছে সব কিন্তু আপনার আখড়াতের খাতায় কি হচ্ছে ডিপোজিট হচ্ছে এই ডিপোজিটের যে মানে বৃদ্ধিটা এটার তুলনা এত বেশি রাসুলাম বলেন হাদিসে যে ব্যক্তি হালাল রুজি থেকে একটা খেজুর পরিমাণ দান করে তাহলে সেইটাকে আল্লাহ ডান হাতে কবুল করেন এবং এটাকে লালন পালন করে বাড়ান যত বেশি করা যায় হাদিসের ভাষা হচ্ছে হাদিসের ভাষা হচ্ছে হাতটা তেকুনা মিসলাল জাবাল এটা বৃদ্ধি পেতে পেতে নেকিতে একটা পাহাড়ের সমান হয়ে যায় সুফান আল্লাহ দান করেছেন একশো টাকা নেকি যদি হুত পারে সমান পান কেমন লাগবে তখন আমলনামা যখন হাতে দিবেন আল্লাহ বলবেন না এ কর কি তাহাবা কে হ্যাঁ ফাব ই রাম সিকালি অহমা আলাইকে পড়ো তোমার আমলনামা আজকে তোমার আমলনাবা পড়ার জন্য তুমি যথেষ্ট অন্য কারোর দরকার নেই তুমি সারা জীবনে কি করেছিলে কোনটা ভালো করেছ কোনটা মন্ত করেছ নেকির কাজ কি করেছ আল্লাহর পথে কতটুকু সময় তুমি দিয়েছো আর শয়তানের পথে কতটুকু সময় দিয়েছ পড়ো এই যে তোমার কিতাব তোমার সামনে পড়ো আমরা কি বলবো জানেন আরে হাদ কিতাব এটা কি আশ্চর্য ধরনের একটা কিতাব আজীব কিতাব লাই ওহাদুর সঙ্গে রাতাওয়ালা কাবি রাতানিল্লাহ সাহা যে কিতাবের মধ্যে ছোট বড় কোনো কিছু আল্লাহ বাঁধবেন নাই কিছু যেখানে সংরক্ষিত আছে লিপিবদ্ধ আছে এত আজীব একটা কিতাব এটা তাহলে আল্লাহর চোখকে ফাঁকি দেওয়া যাবে আল্লাহ সব কিছু নোট ডাউন করছেন কেউ রহমান কে হাতিবিন আলামুন আমার তা ফালুন সব কিছু লিপিবদ্ধ হচ্ছে জব দিতে আল্লাহর কাছে আছে আমার ডায়রি পেয়ে আমি খুশি হব না বেজার হব আমি তো খুশি হতে চাই আমি তো জান্নাতে যেতে চাই যে কোনো কিছু বিনিময়ে আমি জান্নাত হচ্ছে আমার টার্গেট ঠিক না তাহলে আপনি অবশ্যই পকেট থেকে টাকা বের করতে হবে আপনারা জানেন তবলিগ ইস্তেমার জন্য জায়গা কেনা হচ্ছে না টাকা দিয়েছেন সবাই অনেকে দেন নাই অথচ নিজের বাড়িতে যদি টয়লেটের দিকে তাকাই একটা টয়লেট করতে এক দুই লাখ টাকা খরচ করেন আজকাল ঠিক না টয়লেটের মধ্যে যত ফিটিংস আছে যত দামি টাইলস আছে ওর মধ্যে মানে টয়লেট করাই মুশকিল এত অত্যাধুনিক করা হচ্ছে কিন্তু এই টয়লেটকে আপনার সাথে কবরে যাবে বিশাল বাড়িটাকে আপনার সাথে কবরে যাবে কিছুই তো যাবে না আরে যা রেখে যাচ্ছেন সব তো দুনিয়ার জন্য রেখে যাচ্ছেন আপনার ছেলে মেয়েদের জন্য রেখে যাচ্ছেন যদি ছেলেটা ভালো হয় দান করলে কিছু পাবেন আর বধ হলে তো সবই গেছে কাজে আমাদের মতো বোকা মনে নেই আর আপনার জন্য আপনি কিছু দিয়ে যান না আপনার নিজের জন্য নিজে জমা করেন না ব্যাংকে টাকা জমা করেন কার জন্য ছেলে মেয়েদের জন্য একসঙ্গে টাকা পাবেন সুদে আসলে মিল একটা বাড়ি বানাবেন এটাই তো উদ্দেশ্য তাই না আপনি যদি আপনার ডিপোজিটটা আপনি করে যান আখেরা দিকে পাবেন না আহলাদিসদের একটা বৃহৎ প্রকল্প হাতে নেওয়া হয়েছে এক বিশ্ববিদ্যালয় করার জন্য তারা দারুল হাদিস বিশ্ববিদ্যালয় এবং তবলিগ ইস্তেমার ময়দান আমরা ইতিমধ্যে অল্প কিছু জমি কিনতে পেরেছি প্রায় সাড়ে নয় বিঘা প্রায় দশ বিঘা জমি আমাদের ক্রয় করা হয়ে গেছে অর্থাৎ রেজিস্ট্রি হয়ে গেছে আলহামদুলিল্লাহ বলেন এবং আরো বারো বিঘা জমির জন্য আমরা বায়না করে রেখেছি টাকা এটা আমরা আশা করছি আগামী এক মাসের মধ্যে হয়তো এটাও রেস্ট্রি হয়ে যাবে যাবেন তাহলে কয় বিঘা হলো বাইশ বিঘা হবে ইস্তেমা করতে গেলে তো এখনই পঞ্চাশ বিঘা জমির দরকার এখন যদি প্রশ্ন করি যে ইজতেমা কি আগামী বছরের ট্রাক্টর টার্মিনালে করবেন নাকি নতুন জায়গায় করবেন সবাই হয়তো বলবেন যে নতুন জায়গায় করবেন তাই বলবেন না তো নতুন জায়গায় করার জন্য টাকা লাগবে না তা আপনারা যদি কাজ না করেন টাকা না দেন তা আমরা কি দিয়ে করব এটা তো কোনো সরকারি ইনস্টিটিউট না যে সরকার বিশাল বরাদ্দ আছে হ্যাঁ সরকারের টাকা আছে পদ্মা শুধু বানাই ফেলবো তাই না পারবো আমরা করতে আমাদের টাকাটা হচ্ছে গরিব মানুষের কষ্টার্জিত টাকা ঘাম ঝরা পয়সা আপনারা যেটা দেন সেই টাকাটা দিয়ে আল্লাহর রাস্তায় আমরা ব্যয় করি আর এইগুলোর যে নেকি মাসাল্লাহ আলহামদুলিল্লাহ এইগুলো আপনারা আখড়াতে পাবেন এই আমরা আপনাদেরকে জেলা কোঠা দিয়েছি না সেটা একটু খেয়াল করবেন এখানে সবাই দায়িত্বশীল সবাই মানে কোন না কোনো পর্যায়ের দায়িত্ব আছে প্রত্যেকের কাছে আমাদের আবেদন যার যতটুকু আছে আপনি দেন আখারাতের জন্য দেন জান্নাতের ঘর নির্মাণের জন্য দেন আপনার স্থায়ী ঠিকানোর জন্য দেন দুনিয়ার জন্য করে কোনো কিছু লাভ নেই সম্মানিত উপস্থিতি আনত আমাদেরকে দিতে হবে ইহতেসাব রাখবেন সবাই আরেকটা ব্যক্তিগত আমল হচ্ছে নফল ইবাদত তাহাজুদের সালাদ পড়েন অনেকে পড়েন অনেকে পড়েন না তাহাজ্জতের সালাত আমাদেরকে আদায় করতে হবে তাহাজ্জতের সালাত অভ্যাস করতে হবে নফল সালাতের মধ্যে তাহাজুদের সালাদ সব চাইতে বেশি নেকি সালাত বুঝতে পারছেন এটা খেয়াল করবেন আর একটা বিষয় যেটা আমি বলে দিচ্ছি সেটা হচ্ছে সাংগঠনিক দায়িত্বের ক্ষেত্রে যারা আমরা দায়িত্বশীল আছি আমরা অনেকে দায়িত্বশীল হয়েছি বটে একটা এলাকা দায়িত্বশীল এলাকা কমিটি আছে শাখা কমিটি আছে তাই না আমাদের সাংগঠনিক স্তরগুলি জানেন তো শাখা এলাকা উপজেলা জেলা কেন্দ্র পাঁচটা স্তর আপনি যেই স্তরে আছেন আপনি আমরা অনেক জেলা গিয়ে দেখেছি যদি আমরা হাত তুলি দেখা যায় আপনি কর্ম সদর একজন সদস্য কিন্তু আপনি আনছি মতো দেন না আপনি মিটিং উপস্থিত হন না তাহলে আপনি কেন দায়িত্ব আপনি কি দায়িত্ব পালন করছেন কি জবাব দিন আল্লাহর কাছে প্রতি মাসে যারা প্রাথমিক সদস্য প্রতি মাসে কমপক্ষে দুইজনকে প্রাথমিক সদস্য অথবা সদস্য করবেন এটা হচ্ছে আমাদের সাংগঠনিক নির্দেশ প্রতি মাসে দুইজন একজন প্রাথমিক সদস্য প্রতি মাসে দুইজনকে করলে বছরে হবে চব্বিশ জন কজন হবে চব্বিশ জন এটা যারা প্রাথমিক সদস্য করবেন প্রতি মাসে কমপক্ষে দুইজনকে তাহারিক তৌহিদের ডাক এবং সোনামণি প্রতিভা তিনটা পত্রিকা বের বেরোয় আমাদের জানেন তো নাকি তিনটা পত্রিকা প্রতি মাসে কমপক্ষে দুইজনকে গ্রাহক করবেন আচ্ছা আপনি যদি গ্রাহক করেন লাভটা কি আপনার হবে না আমাদের হবে হয়তো ভাবতে পারেন যে আমি তাহারিকে গ্রাহক করে দিলাম লাভটা তো তাহারী কলাটার হবে পরে তাহারি কলা রাখা তাহারি কলা তাহারী কলাদের ব্যক্তিগত সম্পত্তি আপনার ওই তাহারিক দেওয়ার কারণে লা ইয়াহ দিয়া লা হবিকা রাজুলা ওয়াহিদান শাইরুল্লা কামরের নাম যদি আলি কাল রাসুল বলেছিলেন নায়েম দুর্গ বিজয়ের সময় আলী তুমি সেখানে যাচ্ছ আগে গিয়ে অস্ত্র ধারণ করবে না যুদ্ধ করতে যাবে না তাদেরকে তাওহীদের দাওয়াত দিবে লা ইলাহা ইল্লাল্লাহু বিগা রাজুল্লাহ ওয়াহিদান যদি তোমার দাওয়াতে একজন মানুষ যদি হেদায়েত হয়ে যায় এটাই হবে তোমার জন্য লাল উট কুরবানির চাইতে অনেক বেশি নেকি সুবহানাল্লাহ তাহলে একজন মানুষের হেদায়েতের জন্য আপনি একটা তাহরিক কিনে দেন না দেখেন না পরে একটা সালাতের রাসূল বই কিনে দেন না তার মধ্যে পরিবর্তন আসেনি না এইভাবে তো সমাজ পরিবর্তন করতে হবে সমাজ সংশোধন তো এইভাবেই করতে হবে শুধু ঘরে বসে থাকলে সমাজ পরিবর্তন হবে তাহলে আমাদেরকে কি করতে হবে দুইজনকে তারক বানাবেন পারবেন ইনশাল্লা মাত্র ত্রিশ টাকা তাহারিকের দাম তাহারিকের দাম কিন্তু বাড়াই দেওয়া হয়েছে এবার তো মন খারাপ হয়ে গেল সবার নাকি মন খারাপ হবে যারা এতদিন তাহারিক নিতেন পাঁচ টাকা বেশি দিতে পারবেন না যদি কষ্ট লাগে তাহলে ডিম কিনেন কয় টাকা বেশি দিয়ে সোয়াবিন তেল কিনেন কয় টাকা বেশি দিয়ে কম কি জিনিস কিনেন বলুন তখন বাজারে আমরা ইচ্ছা নাই দাম বাড়াবো কিন্তু গত অল্প সময়ের মধ্যে কাগজের দাম এত পরিমাণ বেড়েছে যেই এক টন কাগজ আমরা কিনতাম ধরেন নব্বই পঁচানব্বই হাজার টাকা দিয়ে সেই কাগজের টন দুই তিনতমে বৃদ্ধি পেয়ে এখন এক এক লক্ষ পনেরো থেকে বিশ হাজার টাকা গেছে এক টন কাগজের দাম তাহলে এবার রিমে কত বাড়ছে এখন গত কয়েক মাস থেকে আমরা তাহারিকের মোটামুটি ঘাটতিতে আছি সঙ্গত কারণেই আমরা এই আগামী মাস থেকে অর্থাৎ আগামী বছরের প্রথম সংখ্যা অক্টোবর থেকে এই সংখ্যা তারিখে অ্যাড আছে দেখবেন তাহারিকের দামটা পাঁচ টাকা বৃদ্ধি করে ত্রিশ টাকা করা হয়েছে আলহামদুলিল্লাহ বললেন বললেন এই দাওয়াতটা আপনাদের আমি দায়িত্ব দিলাম সম্পাদক আপনারা এই দায়িত্বটা পালন করবেন এলাকায় শাখায় গিয়ে সবাইকে উদ্বুদ্ধ করবেন যে আমরা তাহারিক দাম বাড়লেও আমাদের কোনো সমস্যা নাই পাঁচ টাকা মাসে দিব মাত্র আর ডিম তো সপ্তাহে সপ্তাহে খাইতে হয় তাহলে কত পাঁচ টাকা বেশি দিয়ে খান খালি কলা খাইতে চল্লিশ টাকা লাগে এখন বুঝছেন সবরি কলা কিনতে গেলে চল্লিশ টাকা কমে পাবেন না সে কলার দাম ছিল আঠারো টাকা বিশ টাকা চব্বিশ টাকা পঁচিশ টাকা ছিল না তো এটা হলো বাস্তবতার নিরীক্ষা আমরা এটা করতে বাধ্য হয়েছে এটা খেয়াল রাখবেন আপনারা তাহলে দুইজনকে গ্রাহক মানাবেন ইনশাল্লাহ প্রতি মাসে তাহার কিন্তু আপনি কিন্তু দায়ী আল্লাহ আল্লাহর পথে দায়ী একজন প্রত্যেক তাই না তো দাওয়াত তো কেউ বক্তৃতা দিয়ে দিবে কেউ বই পুস্তক দিয়ে দিবে কেউ লিখে দিবে কেউ ফেসবুকে দিবে কেউ টাকা পয়সা দিয়ে দাওয়াতে শরিক হবে তো যে কোনোভাবে সজিক হলে তো আমি নেকি পাবো ইনশাল্লাহ এখানে আমরা কখনো ইস্পা হবো না আর যারা সাধারণ পরিষদ সদস্য তাদের ক্ষেত্রে তারাও প্রতি মাসে দুইজনকে প্রাথমিক সদস্য বানাবেন যারা সাধারণ পরিষদ সদস্য হিসেবে আমাদের আছেন তারা প্রতি মাসে দুইজনকে কি করবেন দুইজন প্রাথমিক সদস্য বানাবেন তাদেরকে সংগঠনের বই পুস্তক দেবেন আলাই চন্দোলন কেও কোনো বই দিবেন লিফলেট দিবেন লক্ষ্য উদ্দেশ্য মূলনীতি তাদেরকে বুঝাবেন তাদের কর্মসূচি বলবেন আমাদের সংগঠনের কাজ হচ্ছে জামাতবদ্ধ জিন্দিগির এটা হচ্ছে গুরুত্ব বুঝার পরে সে যদি লক্ষ মূলনীতি কর্মসূচির সাথে একমত হন তাহলে তাকে প্রাথমিক সদস্য ফরম দিবেন বুঝছেন যখন প্রাথমিক সদস্য ফরম ফিল করবেন তিনি আপনার তখন অ্যানলিস্টের একজন কর্মী হলেন ওভারঅল সবাই কর্মী কিন্তু কর্মীর তিনি একটা প্রাথমিক পর্যায়ে আসলেন তিনি প্রাথমিক সদস্য হলেন তাকে নিয়মিত আনুক দিতে হবে তাকে আপনি জনশক্তি ধরতে পারবেন জনশক্তি আর জনসমর্থন মনে রাখবেন দুই জিনিস করতে গেলাম লোক বিশাল ময়দান ভর্তি হয়ে সব কিন্তু যদি একটা পুলিশে বাসি দেয় সব পালাই যাবে কিন্তু থাকবে কজন যারা আপনার জনশক্তি তারা দাঁড়াই থাকবে আপনার যারা কর্মী প্রাথমিক সদস্য তারা কিন্তু নেতাকে ফেলে যাবে না নেতার আগে নিজে লাঠির বাড়ি খাবে নেতাকে ছেড়ে যাবে না কিন্তু সমর্থক যারা ওই উনি আহলে প্রোগ্রাম এই চল এখান থেকে এখানে কিছু করা যাবে না বলবে না তা আমরা কি জনসমর্থন চাই না জনশক্তি চাই মনে রাখবেন জনশক্তিকে ভয় পায় মানুষ জনসমর্থনকে ভয় পায় জনশক্তি যদি হয়ে যান জনসমর্থন থেকে জনশক্তিতে আসতে হবে যখন আপনার জনশক্তি হয়ে যাবে তখন বাতিল সংগঠনগুলো আপনাকে ভয় পাবে বাতিল সংগঠনগুলো বাতিল আদর্শগুলো যারা আছে আদর্শবাদী যারা আছে তারা চিন্তা করবে যে আহলাদি আন্দোলন তো এখানে একটা মজবুত সংগঠন আছে এদের এত কর্মী এত দায়িত্বশীল কাজে বাবার আর যাই হোক এদের গায়ে হাত দেওয়া যাবে এদের মসজিদের হাত দেওয়া যাবে না এদের মাদ্রাসা হাত দেওয়া যাবে না এখন তো হাত দিচ্ছে তাই না আপনারা যত ঘুমাবেন তত বেশি হাত দিবে আর যত জেগে উঠবেন তত এরা সব পালিয়ে যাবেন ইনশাআল্লাহ বাংলাদেশের যেখানে যারা জেগে উঠেছে সেখান থেকে বাতিল পালিয়ে গেছে আগামী দিনও যাবেন এজন্য সংগঠনের কোনো বিকল্প নেই একটা সমাজকে সংশোধন করার জন্য সমাজকে সংস্কার করার জন্য ঐক্যবদ্ধ প্রচেষ্টাটার নামই হচ্ছে সংগঠন এটা ছাড়া সমাজ সংস্কার করা যায় না দাওয়াত দেওয়া যায় একা একা দাওয়াত দেওয়া যায় আপনি ইউটিউবার হয়ে যান না ঘরে বসে বসে একা একটা বক্তৃতা করবেন করে নেটে দিয়ে দেবেন আপনি বিশাল বড় খ্যাতিমান বক্তা হয়ে যাবেন কিন্তু আপনি বিপদ বললে কেউ রাস্তা হাঁচিও দিবে না দিবে আপনি বিপদে বললে আপনার প্রতি মামলা দিলে কেউ হাঁচিও দিবে না আমাদের নেতাজির এই অবস্থা হলো কিন্তু আপনি যখন সংগঠন করেন সংগঠন নেতার গায়ে একটা আচর পড়লে কর্মীদের ঘুম হয় না সংগঠন নেতার কোন সমস্যা হলে কর্মীরা ঝাঁপিয়ে পড়ে সেখানে যে কোনো মূল্যে নেতাকে উদ্ধার করতে হবে এটা বাতিলদের মধ্যে আছে ইসলামীদের মধ্যে আছে কাজে আমরা বাতিল শক্তি অর্জন করতে চাই না আমরা ইসলামী শক্তি অর্জন করতে চাই আল্লাহর দিনকে সমাজে প্রতিষ্ঠিত করার জন্য আমরা চেষ্টা করি সেই সংগঠন আমরা করি নম্বর হচ্ছে প্রতি দুই মাসে একজনকে সাধারণ পরিষদ সদস্য করবেন এটা হচ্ছে সাধারণ পরিষদ সদস্যদের দায়িত্ব বলছে যারা সাধারণ পরিষদ সদস্য আমাদের সংগঠন অর্থাৎ দ্বিতীয় আন্দোলনের শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি হয়েছেন হয়ে আপনি প্রথম ক্লাসে প্রাথমিক সদস্য হয়েছেন এবার আপনি পরীক্ষা দিয়ে পাশ করে দ্বিতীয় শ্রেণীতে উত্তীর্ণ হয়েছেন এবার প্রাইমারি লেভেল থেকে আপনি হাই স্কুল লেভেলে গেলেন তা হাই স্কুল লেভেলের দাস কাজটা কি সেইখানে কি আপনাকে প্রতি দুই মাসে একজনকে সাধারণ পরিষদ সদস্য করতে হবে তো দুই মাসে একজনকে সাধারণ পরিষদ সদস্য করতে পারলে বছরে কজন করবেন ছয় জন তাই না ছয় জন আপনি একজন সাধারণ পরিষদ সদস্য হয়ে সারা বছরে যে ছয়টা মানুষকে হেদায়াত করতে না পারেন ছয়জন মানুষকে সাধারণ পরিষদ সদস্য করতে না পারেন তাহলে আপনি আসলে সাধারণ পরিষদ যুক্ত রাখেন নিজেকে প্রশ্ন করেন আপনি রাখেন কিনা আপনি কতটুকু দায়িত্ব পালন করলেন এই কথাগুলি সবাই কিন্তু জানেন কিন্তু জানা কথাগুলি আমি আবার নতুন করে আপনাদেরকে জানিয়ে দিচ্ছি আমরা মানি না আমরা জানি কিন্তু মানি না আমাদের জ্ঞান আছে প্রচুর কিন্তু আমল কম তো আমরা একটু আমলই হওয়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ এবং তাদের তিন নম্বর দায়িত্ব হচ্ছে প্রতি মাসে কমপক্ষে দুইজনকে তাহারিক এবং তাহিদের ডাক সোনামণি প্রতিবার গ্রাহক করবে এটাও তাদের একটা দায়িত্ব তো এই তিনটা দায়িত্ব যদি আমরা ঠিকমতো পালন করি তাহলে আমরা কি সত্যিকার করে অর্থাৎ সাধারণ পরিষদ দায়িত্ব পালন করলাম এবার আসেন কেন্দ্রীয় পরিষদ সদস্য এবার আমরা কি বলা যায় বিশ্ববিদ্যালয়ের স্তরে চলে গেলাম অর্থাৎ সংগঠনের সর্বোচ্চ স্তরে চলে গেলাম কেন্দ্রীয় পরিষদ সদস্য কেন্দ্রীয় পরিষদ সদস্য সংখ্যায় কম হয় তারা অধিকতর যোগ্যতা সম্পন্ন হন দাওয়াতি স্কিল তাদের ভালো হয় আমলা ভালো হয় এগুলো সব বিচার বিশ্লেষণ করে একজন কেন্দ্রীয় পরিষদ সদস্য হন গতকালকে কেন্দ্রীয় পরিষদ সদস্যের ভাইবা হয়েছে সবাই ফেল করেছেন একজন মাত্র পাশ করেছে তার মানে এটা সহজ না কঠিন তাই না এই এই ক্লাসে পাস করাটা খুব কঠিন তো তারা যারা যারা কেন্দ্রীয় পরিষদ সদস্য হবেন তাদের দায়িত্ব কিন্তু তারাও প্রতি মাসে দুজনকে প্রাথমিক সদস্য বানাবেন এই স্তরের ক্ষেত্রে অর্থাৎ তাদেরকে কর্মী তৈরির ক্ষেত্রে অনেকটা সাধারণ পরিষদ সদস্যদের মতোই দায়িত্ব দেওয়া হয়েছে কিন্তু তাদের লাইবিলিটিস বেশি একটা সংগঠনের কেন্দ্রীয় পরিষদ সদস্য থেকে কি হয় মন্ত্রী সুরা হয় মন্ত্রী আমেলা হন তারা সব কেন্দ্রীয় পরিষদ সদস্য থেকেই হন সর্বোচ্চ পর্যায়ের দায়িত্বশীল তারা তো তারা যখন মনে করবেন কেন্দ্রীয় পরিষদ সদস্য হয়ে গেছি মানে আমরা তো পাশ করে গেছি আর আমাদের কোনো কাম নাই নাকি আমরা তো সর্বোচ্চ স্তরে চলে এসেছি আমাদের কাজ না করলেও চলবে দিনা তাদের দায়িত্ব আছে তারা তারাও প্রতি মাসে দুজনকে প্রাথমিক সদস্য করবেন একজন প্রত্যেকেই দুই মাসে একজনকে তারা কেন্দ্রীয় পরিষদ সদস্য করার জন্য প্রস্তুত করাবেন কেন্দ্রীয় পরিষদ সদস্য করার যোগ্যতা বা করার মালিক তারা না তাই না কেন্দ্রীয় পরিষদ সদস্য হওয়ার জন্য তাকে প্রস্তুত করবেন পরীক্ষা দেওয়াবেন তিনি যখন রিটার্নে পাশ করবেন ভাইবা পরীক্ষা মহতারা আবিরি জামাত নেবেন আবিরি জামাতের সামনে ভাইবাতে যদি তিনি পাশ করতে পারেন তখন তিনি কেন্দ্রীয় পরিষদ সদস্য হতে পারবেন তিনি ফর্ম ফিল আপ করে কেন্দ্রীয় পরিষদ সদস্য হবেন তো যারা কেন্দ্রীয় পরিষদ সদস্য আছেন তাদের দায়িত্ব অন্তত দুই মাসে একজনকে টার্গেট করে যে ভাই তোমাকে কেন্দ্রীয় পরিষদ সদস্য হইতে হবে যোগ্যতা দেখে অভিজ্ঞতা দেখে তার স্কিল দেখে এইভাবে বাছাই করে দায়িত্ব পালন করতে হবে আর একইভাবে তারাও প্রতি মাসে দুইজনকে তাহারিকের গ্রাহক মানাবেন এবং একইভাবে তাহিদের ডাক এবং সোনামণির প্রতিবার গ্রাহক এবং তাদের দায়িত্ব আর একটু বেশি দুই মাসে দুইজনকে গ্রাহক এবং একজনকে এজেন্ট করবেন এজেন্ট এজেন্ট বুঝেন একাধিক পত্রিকা যিনি নেন যিনি পত্রিকা বিতরণ করেন আমাদের তাহারিকের ক্ষেত্রে নিয়ম করা আছে কমপক্ষে পাঁচ কপি নিলে একটা এজেন্সিশিপ দেওয়া হয় এজেন্ট করা হয় তার একটা কমিশন থাকে আমরা একটা কমিশনের মাধ্যমে তাকে পত্রিকাটা দিয়ে দিই পাঁচ কপি তা আমাদের এখানে পাঁচ কপি তবে দশ কপির নিচে না হওয়াই ভালো পাঁচ কপিটা আমাদের পোস্টিংকে অনেক ঝামেলা হয় অল্প পত্রিকা অনেক টাইম লাগে তো জন্য অন্তত দশ কবির গ্রাহক দশটা গ্রাহক একত্রিত করতে পারলে একজন এজেন্ট হয়ে যাবে তখন আমরা তাকে একটা কনসেশন রেট আমরা এটা দিয়ে দিই পত্রিকাটা তিনি নিয়ে দশজনকে দিয়ে দেন আমরা জানি যারা তাহারিফ পত্রিকা বিতরণ করেন তারা সত্যিকার অর্থে লিওয়াজ লিওয়াজিল্লাই করেন আল্লাহকে খুশি করার জন্য করেন কারণ দশ কবি পত্রিকা নিয়ে বিতরণ করে তার লাভ হবে না পত্রিকাতে দশটা লাভ করবেন কি এখানে তার মধ্যে পত্রিকার টাকা ঠিক মতো অনেকে দেয় না পাওয়া যায় না বাকি থাকে এটা দাওয়াতের তো আপনারা করেন আমাদের মধ্যে তিন তিনবার তিনি গত বছর মারা গেছেন আমরা তার জন্য দোয়া করে আল্লাহ তাকে জান্নাতবাসী করেন তিন তিনবার তাহারিক পত্রিকা বিতরণে তিনি ফার্স্ট হয়েছেন চারশো কবি পত্রিকা একা নিতেন একজন বৃদ্ধ মানুষ বাইসাইকেলে করে তাহারিক তিনি গ্রামে কিন্তু বিতরণ করতেন তাহলে তার অনুভূতি কি তো সেই অনুভূতিটা আপনার আমার মধ্যে একটা তাহারিক পত্রিকা পড়ে একটা মানুষ করে আমরা চাই আপনি জন্য রাখেন এজেন্ট হন যত যত বিতরণ করতে পারবেন বেশি প্রচার করবেন তত নেকিও বেশি হবে ইনশাল্লাহ আর তত মানুষও দিনের দাওয়াতটা পেয়ে যাবেন ইনশাল্লাহ এইটা আমরা চেষ্টা করবেন তাহলে আমরা প্রাথমিক সদস্য এবং সাধারণ পরিষদ সদস্য কেন্দ্রীয় পরিষদ সদস্য তিনটা স্তরের দায়িত্বশীলদের দায়িত্ব বলে দিলাম তাই না এবারে আসেন যারা আমরা শাখা উপজেলা এলাকায় আছি শাখা উপজেলা দায়িত্বশীল জেলা দায়িত্বশীল যারা আছে কর্ম পরিষদ তাদের তো কিছু কাজ আছে যেমন আমরা কেন্দ্র থেকে বলে দিচ্ছি বারবার যে আপনারা মাসের প্রথম বৃহস্পতি অথবা শুক্রবারে জেলা মিটিংগুলো করবেন কারণ হচ্ছে কেন্দ্রে হচ্ছে মাসের দ্বিতীয় শুক্রবারের মিটিং কেন্দ্রে মাসের দ্বিতীয় বৃহস্পতি শুক্রবার হচ্ছে কেন্দ্রীয় মিটিং তো আগের সপ্তাহে জেলাতে মিটিং করলে আপনারা বিগত এক মাসের রিপোর্ট নিতে পারছেন এবং প্রতিবেদন প্রস্তুত করতে পারছেন এইগুলো নিয়ে জেলা প্রতি সভাপতি অথবা প্রতিনিধি যিনি একজন কেন্দ্রীয় মিটিং উপস্থিত হবেন তো অনেক জেলাতে আমরা দেখছি যে আসলে নিয়মিত মাসিক মিটিংটা হয় না নিয়মিত মাসিক মিটিং হয় না কর্ম পরিকল্পনা নাই আপনি এক মাসে যদি দায়িত্ব একবার বসতে না পারেন তাহলে আপনার জেলা অগ্রসর হবে দিয়ে অনেক জেলাতে শাখা শাখা আছে আছে দেখা কিন্তু শাখার মধ্যে আপনি দুই বছর দায়িত্ব পালন করলেন সবগুলি শাখাতে সফর করতে পারেন না এরকম আছে না এরকম কিন্তু আছে যদি আমরা সফর না করি মানুষের কাছে না যাই শাখায় যদি আমরা না যাই তাহলে শাখা জাগবে কিভাবে তাদেরকে উদ্বুদ্ধ করতে হবে দাওয়াতের কাজে তাদেরকে সবসময় সম্পৃক্ত রাখতে হবে নিয়মিত মাসিক বৈঠক প্রত্যেকটা শাখায় প্রত্যেকটা এলাকায় প্রত্যেকটা উপজেলায় প্রত্যেকটা জেলায় মাসিক মিটিং আবশ্যক সাংগঠনিক ফরজ কি বুঝলেন মাসিক মিটিং করা সাংগঠনিক ফরজ বললাম আমরা মানে সংগঠনের পক্ষ থেকে একটা চূড়ান্ত নির্দেশ আপনাদেরকে প্রতি মাসে মাসিক মিটিং করতে হবে পারবেন তো ইনশাল্লাহ মাসিক মিটিং কি করবেন বলে দিচ্ছি বিগত এক মাসে যে কাজগুলো করলেন ধরেন গত মাসে আমরা চারটা জায়গায় সফর করতে পেরেছি এই চারটা শহরের এটা হচ্ছে ফিডব্যাক এখানে এই পরিমাণ কাজ হচ্ছে ওইখানে এরকম হচ্ছে এখানে আরো ভালো করা দরকার এখানে আরো বেশি সফর দেওয়া দরকার বা এখানে প্রশিক্ষণ দেওয়া দরকার এইগুলো নিয়ে একটা পর্যালোচনা থাকবে যে আমরা বিগত মাসের কর্মসূচি পর্যালোচনা এবং সেই সাথে আগামী মাসের কর্ম পরিকল্পনা গ্রহণ আগামী এক মাসে আমরা কি করবো আমরা কোথায় যাব আমাদের শিডিউল তৈরি করতে হবে আমার বিশটা শাখা আছে আগামী এক মাসের মধ্যে আমরা পাঁচটা সপ্তাহ পাচ্ছি বা চারটা সপ্তাহ পাচ্ছি আমরা যদি অন্তত পক্ষে প্রতি সপ্তাহে বৃহস্পতি শুক্রবারের দুইটা দিনকে দাওয়াতের জন্য কাজ করে নেই তাহলে কিন্তু আমরা অনেক কাজ করতে পারবো ইনশাল কি পারবো না আমরা কর্মব্যস্ত অনেকে তাই না কর্মব্যস্ততার কারণে আমরা অন্য দিনগুলোতে হয়তো সময় দিতে পারবো না সেইভাবে হয়তো রাত্রে পারি মাগরিবে বাড়ি আশায় বাড়ি কিন্তু শুক্রবার তো আমরা পারি এই শুক্রবারটাকে নির্ধারণ করে আমরা একটা সফর সূচি করে নিব আগামী এক মাসের মধ্যে আমাদের এই হচ্ছে সফর সূচি এবং এটা একবারে লিখিতও থাকবে টাইপ করে নেবেন এখনো মৌখিক কোনো কাজ চলবে না সব রেকর্ড থাকবে ফাইলে যারা দায়িত্বশীল আছেন সবাই একটু মনোযোগ দেন আপনারা প্রত্যেক জেলায় এরকম করে সফর সূচি করবেন আগামী এক মাসের আমাদের এটা হচ্ছে কর্ম পরিকল্পনা সফর তো কোথায় কোথায় করবেন এবং সেখানে কে কে যাবেন সফরের টিম করবেন একজনকে টিম লিডার বানাবেন হয়তো দুইজন করলেন এক সঙ্গে বা তিনজন করলেন এর মধ্যে একজনকে প্রধান করবেন করে টিম লিডার করে আগে এক শিডিউল করে দিবেন সংশ্লিষ্ট শাখায় জানিয়ে দিবেন যে আপনার শাখায় ভাই অমুক দিন আমরা আসতেছি অমুক দিন সফর আছে এখন যদি শাখা সভাপতি জানেন যে আমার এখানে জেলা থেকে সফরে আসবেন তিনি কাজ করবেন না তিনি তো দাওয়াত দিবেন তিনি তো কিছুটা নড়ে বসবেন তাই না এখন আপনি জেলা দায়িত্বশীল গোটা বছরে একবারও শাখাতে ফোনে দেন না একবার কি খবর ওই শাখা থাকা না থাকা সমান না কি সমান এখন আমাদেরকে মাসিক মিটিং এ দুইটা কাজ বিগত মাসের কর্মসূচি পর্যালোচনা আর আগামী মাসের কর্ম পরিকল্পনা গ্রহণ মুখস্থ করে যান বিগত মাসের কর্মসূচি পর্যালোচনা আগামী মাসের কর্ম পরিকল্পনা গ্রহণ করে নেবেন না থাকলে কম্পিউটার না থাকে সুন্দর করে কলম দিয়ে লিখে এত তারিখ অমুকবার অমুক জায়গায় সফর সূচি সফর কারিওক অমুক জন তাহলে বছর শেষে আমরা যখন অডিটে যাব আমরা অডিটিকে কে অনেক জায়গায় খাতা খুঁজে না তারপরে রেজিস্টার খুঁজে না জনশক্তি রেজিস্টার নাই তারপরে সফর খাতা নাই কেন্দ্রের পত্রের চিঠিপত্র ফাইল পাওয়া যায় না কেন ভাই এরকম হবে কেন আপনি দায়িত্বশীল মতো কাজ করেন না কেন আপনি একটা ধরেন এটা আপনার একটা ঘর এ ঘরের মধ্যে কি আছে খাট আছে আলমারি আছে তাই না ফার্নিচার আছে অনেক কিছু ওয়ার্ডরোব আছে শোকেজ আছে আছে না এখন আপনি ঘরটা সাজাবেন কিভাবে সাজাবেন নিজে একটা পরিকল্পনা করেন যে আমার এই ঘরটার মধ্যে খাটটা এখানে দিলে ভালো লাগবে তাই না ওইখানে আলমারি এটা দেখতে সুন্দর হবে এইখানে শোকেসটা দিলে ভালো লাগবে তাই না তা আপনার ঘরটা আপনি সাজান সুন্দর করে সাজান আপনি সংগঠনটাকে একটা ঘর মনে করেন আপনি জেলা দায়িত্বশীল আমি আগেই বলেছি জবাব দিতে কিন্তু আল্লাহর কাছে আপনি কেন্দ্রকে ফাঁকি দিতে পারবেন কেন্দ্র দায়িত্বশীলকে আপনি ফাঁকি দিতে পারবেন গেল ভালো করে নাস্তা আয়োজন করলেন সবাই পার হয়ে গেলে হয়তো দেখাই হলো না অনেক কিছু আমরা চলে আসলাম ফাঁকি দেওয়া যায় কিন্তু আল্লাহকে ফাঁকি দেওয়া যাবে আপনি আবার সংগঠনটা গুছিয়ে নেন না কেন আপনি আপনার ঘরটাকে গুছিয়ে নেন আপনার শাখা কম হোক আমার কোনো আপত্তি নেই কিন্তু করে নেন না মরা থরা শাখা থাকার দরকার নাই শাখা কম হবে কিন্তু প্রত্যেকটা শাখা হবে একটিভ খুব মানে কাজের শাখা হবে ওইরকম শাখা করেন না আপনি ডাক দিবেন দশটা শাখা থাকলে একশো জন দায়িত্ব আপনার ডাকে সাড়া দিবে প্রত্যেকটা কর্ম পরিষদে কজন দশজন সদস্য তাই না যে আপনার দশটা শাখা থাকে তাহলে কজন কর্মী হবে দায়িত্বশীল হবে একশো জন না একশো জন আন্দোলন যুব সংঘ হলে দুইশো জন হবে তাহলে দুইশো জন মানে দুটো বিশাল জনশক্তি আপনার আপনাকে আবার কেউ কিছু বলবে না কত সোজা ওই রকম হিম্মত নিয়ে ময়দানে চলেন যারা তো ওইভাবে হিম্মত নিয়ে কাজ করেন যত বিদাতি আছে যত বিদাতির সংগঠন আছে যারা আপনাদের বিরুদ্ধে অনেক সময় বিরোধিতা করে ওরা প্রশাসন উল্টা পাল্টা বুঝায় না সব বন্ধ হয়ে যাবে ইনশাল্লাহ আপনার কাজ না করার কারণে আপনার দুর্বলতার সুযোগ নিয়ে এই বিরোধী কুচক্র আপনার বিরুদ্ধে এগুলো করে বেড়াচ্ছে আপনি সবল হন দেখবেন এরা সামনে আগানোর কোনো সুযোগ পাবে না প্রশাসন আপনার পক্ষে আছে প্রশাসন আপনার পক্ষে আছে আমরা অনেক জায়গায় দেখেছি আমাদের কিছু বলাই লাগে না প্রশাসনের কাছে যাওয়ার পরেই ওনারা নিজে দেন না ঠিক আছে আপনারা তো ঠিক কথা বলছেন ঠিক কাজ করছেন তারা নিজেরা সহযোগিতা করে এবং নিজেরা পাহারা দেন সে কোথায় চট্টগ্রামের মসজিদ দখল করতে গেল আমি সে সময় গিয়েছিলাম সেখানে কে জানে সেখানে রাশের পুলিশ এসাই জানতাম গিয়ে পরিচয় হইল মাসাল আমরা কি করবো সেই অনেক বেশি সহযোগিতা করছে আলহামদুলিল্লাহ এইভাবে গায়েবী মদত সব জায়গায় আসছে আজকে দেখেন ঢাকার দক্ষিণাঞ্চল নবাবগঞ্জ দোহারে যেখানে আহলে কোনো নাম গন্ধই ছিল না আলহামদুলিল্লাহ সেখানে অনেকগুলি মসজিদ হয়ে গেছে এখনো বাধা বিপত্তি আসছে এখনো কত কয়দিন আগে একটা মসজিদ বন্ধ করে দিয়েছে আজকে পর্যন্ত বন্ধ আছে শুনেছি গতকালকে যে এটা নাকি আজকে খুলে দেওয়া হবে টিউনু সাহেব মানে স্থানীয় জনপ্রতিনিধিকে ফোনে চাপ দিয়েছে আপনি খুলে দেন মসজিদ আপনারটা আপনারা করবেন তাদেরটা তারা করবে এদের তারা করবে সমস্যা কোথায় তো উনি নাকি বলেছেন ঠিক আছে আমি শুক্রবারে খুলে দিব আমরা দোয়া করি যেন খুলে দেওয়া হয় তাদের জন্য শুভ বুদ্ধি উদয় হয় না হলে আপনি প্রথমে আইনের আশ্রয় নেবেন মামলা করেন এদের বিরুদ্ধে সমস্যা কোথায় দেশ আইন আপনার জমি আপনার কাগজ ওরা দূর করে দখল করে নিচ্ছে তা আপনি কিছুই করবেন না ঘুমাবেন আদালতে মামলা করেন আপনি তো রাইট আছে অধিকার নিয়ে কথা বলেন না কেন শত্রু তো আমি কতদিন করবে শেষ পর্যন্ত আপনার জায়গা আপনার কাছে আসবে ইনশাল্লাহ জামালপুরে একটা মসজিদ আপনার জানেন মেলান্দতে হয়েছিল মসজিদ দখল আমাদের মসজিদ করে দখল করে লাল ফ্ল্যাগ টানিয়ে দিয়েছে ওদের মসজিদ বলে ওই পীরপন্থীরা এরপরে এমনকি ফিজিক্যালি আমাদের যারা দায়িত্ব ছিল তাদের আক্রমণ পর্যন্ত করেছে আলহামদুলিল্লাহ আল্লাহ রশেষ মেহরবানি মামলা মোকদ্দম হয়েছে মামলার রায় আমাদের পক্ষে আসছে এরকম বিভিন্ন জায়গায় হচ্ছে আপনি আপনি কেন হতাশ হয়ে যাচ্ছেন হকপন্থী যারা তারা তো হতাশ হয় না তারা বিপদগ্রস্ত হতে পারে কখনো হতাশ হবে না সেজন্য সাংগঠনিক মজবুতি নিয়ে আমাদেরকে এগিয়ে যেতে হবে মাসিক বৈঠকের আর একটা গুরুত্বপূর্ণ দায়িত্ব হচ্ছে যারা জেলা দায়িত্বশীল আছেন তারা একটা মনোযোগ শোনেন দায়িত্বশীলদের এআত এবং পর্যালোচনা করতে হবে যারা কর্ম দায়িত্ব পালন করছেন আপনারা কি রাখেন আপনারা কি ইয়ানত ঠিকমতো দেন টু পার্সেন্ট ইয়ানত ঠিকমতো দিচ্ছেন কি এইটা একটা এজেন্ডা থাকবে যে দায়িত্বশীলদের এয়ানত তো ইতিসব পর্যালোচনা হবে এখন জেলার সভাপতি পর্যালোচনা করবেন যেভাবে আপনার ইয়ানত দিয়েছেন আপনাদের অবগতির জন্য বলছি আমরা বজলিশে আমেলের সদস্য যারা আছি আমাদের দুই নম্বর এজেন্ডাটা কিন্তু এটা থাকে এক নম্বর এজেন্ডা থাকে বিগত বর্ধিকের রেজুলেশন পার্ট এবং অনুমোদন দুই নম্বরে থাকে মজলিস আমেলার এয়ানত ও এহতেসাব পর্যালোচনা এখন আমির জামাত বসে বলেন এই আমার এয়ানত দিয়েছে নিয়েছো। না দিয়ে থাকলে আনার ভাইকে বলে সাথে সাথে আনান তাহলে আমির জামাত নিজের এয়ানতটা দিয়েছেন কিনা আগে খুঁজ নেন নেওয়ার পরে এবার আমাদের একটা ধরেন যে তোমরা এয়ানত দিয়েছ কে কে দাও নাই তো না দিলে বৈঠক শুরু হওয়ার আগে পাশে রুম এখানো দিয়ে এসে আমাদেরকে বসতে হয় সেটা টু পার্সেন্ট হিসাব করে আমাদের যার যত ইনকাম টু পার্সেন্ট হিসাব করে পাশের রুমে অ্যাকাউন্টেন্টের সাহেবের কাছে এখন দিয়ে গিয়ে বৈঠকে বসি তারপরে এই তেসাব একটা একটা ধরা হয় এই তেসাবের হিসাব উনি নেন যে তোমরা কি আমল নাম দেখি তো এতে আমাদেরকে আমাদের লস হয় না লাভ হয় আমরা চেষ্টা করি গত মাসে তো ইতিহাস খুব ভালো হয় নাই ভালো কাজ করতে না এবারে একটু ভালো করার চেষ্টা করি আগের চেয়ে যেন একটু ভালো হয় এবং মাস শেষে একটা হিসাব হয় তাহলে আর যেই পয়েন্টটা বলে দিলেন ওইটা বৈঠকে বসেও কিন্তু বৈঠকে দান হবে যেখানে বসবেন সেখানে দান আলহামদুলিল্লাহ একটা জিনিস কি জানেন মানে বাস্তব সত্য যেটা বলতে হচ্ছে যে আহলে হাদিসদের মধ্যে দানের প্রবাহটা খুব কম ছিল আগে কম ছিল মানুষ দান করতো না এখন আলহামদুল্লাহ কিন্তু মানুষ অনেক দান করে বলেন না এই দানের যে একটা আবহ সৃষ্টি হয়েছে এটা কিন্তু সাংগঠনিক একটা ফসল সংগঠনের একটা ফসল হচ্ছে দান আগে মানুষ দান করতো না বুঝতো না এখন যে কোনো প্রয়োজনে চাইলে মানুষ টাকা পয়সা দেন এই যে বন্যা ত্রাণ দিলাম আমরা তাই না আমরা জানেন তো আপনারা টাকা পয়সা দিয়েছেন বলে তো যেতে পেরেছি রোহিঙ্গাদের ত্রাণ দিলাম আপনার টাকা দিয়েছেন তো আমরা যেতে পেরেছি আলহামদুলিল্লাহ আমরা দিচ্ছেন কিন্তু এই দেওয়াটা আরো বাড়াতে হবে কারণ বিদ্যিদের দেওয়ার প্রতি অনেক বেশি আপনি জানেন যে আটরশীর মাজারে যত টাকা উঠে ওইটা বস্তা দিয়ে ভর্তি করে এনে ব্যাংকে নিয়ে যায় গনার সময় আনেন নাই ওই যে পাকলা মসজিদ একটা না মাঝখানে দেখেন নাই কিশোরগঞ্জের পাকলা মসজিদ বাক্স খুলে দুই মাস তিন মাস পর তিন চার কোটি টাকা করে পেয়ে যায় ও কোটি কোনো ব্যাপার না তো একটা বক্সে যদি তাহলে পাগলা মসজিদে যারা দেয় তারা তো পাগল নাকি আখের হাতের পাগল পাগল মানে দুনিয়া আসল পাগল না এদের এরা কিন্তু দিচ্ছে দান আখের হাতের জন্যই যারা দিচ্ছে তারা নেকের জন্য তো দিচ্ছে তো ওইখানে যদি একটা মসজিদে যদি দুই মাসে তিন মাসে তিন কোটি চার কোটি টাকা জমা হইতে পারে তাহলে যে আন্দোলনের একটা মারকাজ কাজ তাহলে যে আন্দোলনের কেন্দ্র একশো বিঘা জমি কিন্তু এতদিন লাগবে কেন এতদিন লাগার কথা না তো এক একজন ভাই যারা আছেন একজন এক বিঘা দুই বিঘার টাকা দিতে পারেন আপনার নিজের জন্য তো দিবেন আমাদের জন্য দিবেন যেটাই করবেন নিজেদের জন্য করবেন তাহলে দায়িত্বশীলদেরকে মাসিক বৈঠকটা নিয়মিত করতে হবে এই পর্যালোচনা করতে হবে আয়বের হিসাব ঠিক মতো করতে হবে তো সম্মানিত উপস্থিতি অনেক ক্ষণ ধরে কথা বললাম আলহামদুলিল্লাহ অনেক বিষয়গুলো আপনাদেরকে স্মরণ করে দিলাম জানা বিষয়গুলো এইগুলো আমাদেরকে টার্গেট ভিত্তিক কাজ করতে হবে আমরা যারা দায়িত্বশীল হয়েছি আল্লাহর কাছে জবাবদিহিতার চিন্তা করে আমরা আমাদের দায়িত্ব সঠিকভাবে পালন করে যাবো ইনশাআল্লাহ আবারও বলছি এ প্রথম নিয়ে আসেন এ খ্লাসের সাথে আমরা সংগঠন করব। আখারাতে মুক্তির জন্য সংগঠন করবো আখেরাতে নাজাদের জন্য আমরা করব। এই জন্য সংগঠনের যে নিয়ম শৃঙ্খলা নিয়ম পদ্ধতি বলে দেওয়া আছে আপনার গঠনতন্ত্র পড়বেন আপনার কর্মপদ্ধতি পড়বেন এগুলো পড়ে আপনারা সঠিকভাবে দাওয়াতি কাজ করবেন ইনশাআল্লাহ আল্লাহ রবুল আলমিন আমাদেরকে সঠিকভাবে দায়িত্ব পালন করার তৌফিক দান করুন আমিন আকুল কাউলি হাদা ওস্তাখিরুল্লাহলি ওয়ালাকুম ও সাহরুল মুসলিমিন আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ ববরকাত